Kurup Sukumara Kurup. Hey you guys, what's up? Kya banana sir? Aaja mujhe bhi. Aaja usko saath. Aamar boss. Aad kaaki aane se. Dulquer Salmaan. Kada ra bhi. Kya bolde tu? Release kore chhe baare no. Toh kya tiye tiye release kolo? Aamra release kolo. Toh pana. তো কেমন ছিল এই মুভিটি? তো এখন যেটা স্টুডিও বলবো সেটা সত্যি ঘটনা মধ্যে নির্মিত এবং তার এটা ডিম প্রজেক্ট 2012 সাল থেকে সে এটার জন্য ট্র্যাক উঠছে দুলকার সালমান এবং ফাইনালি সেটা আপনার ফুলফিল হয়েছে 2020 সালে এসে এবং 2021 সালে রিলিজ করেছে। এখন 2 ঘন্টা 30 মিনিটের এই মুভিটি বিল্ড আপ করতে শুরু চলে যায় 1 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যে কাহিনিগুলো এবং যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো বিল্ড আপ করে। তো সুকুমার গ্রুপ একটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ইন্ডিয়া, যে এখনও পর্যন্ত পুলিশের ধরা ছড়ে তাকে এখনও কেউ ধরতে পারেনি। সত্যি বলছি সে যে ক্রাইমগুলো করেছে না, যেটা অনেক বেশি স্মার্টলি এবং অনেক বেশি স্মুথলি কিন্তু একটা পুলিশের চোখে সে ধরা পড়ে, কিন্তু সে হাতে নাতে নয়। আমরা যদি কাহিনীটা একটু করে বলি, সেটা আমরা প্রথমে দেখতে পারছি একজন ছেলে যে কিনা আপনার ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে এক্সাম দিচ্ছে। তো এক্সাম দিয়ে এখানে অ্যাড হচ্ছে, এখানে ঢুকার জন্য চেষ্টা করছে, তখন ঢুকছে এবং ঢুকার পরে সে বলে যে তাকে জিজ্ঞেস করে তুই কেন এয়ারফোর্সের মধ্যে আসছিস, বলছে আমি উড়ার জন্য। এখন সে যে কিছু বাঁধতে যায় এমনকি উঠতে চায়, কী উঠবে সেটা আসলে বুঝতে পারেনি অফিসার। তো এখানে সানিমেনের একটা বলতে পারেন ক্যামেরা রয়েছে বা কিছুক্ষণের জন্য সে রয়েছে, তারপরে তার সাথে সবসময় রয়েছে আপনার আরও অনুকূল মলিউডের আপনার পরিচিত কিছু মুখ। এখন সে যখন এয়ারফোর্সে জয়েন করে, এয়ারফোর্সে জয়েন করার পরে সে যখন পরিপক্ত হওয়া পাওয়া মানে প্রশিক্ষণ হয়েছে, যখন এয়ারফোর্স হয়ে যায় তাকে সে যখন প্রশিক্ষণ নিচ্ছিল তখন ছোটোখাটো একটু 420 করতো, মানে কিছু ওয়াইনের বোতল বা কিছু সেল করতো এখানে ভিতর থেকে আপনার এয়ারফোর্সের ভিতর থেকে এসে বাইরে মানে অনেক বেশি টাকা দিয়ে সেল করতো। তো সেটা ছোটোখাটো একটা ইনকাম হচ্ছে। তো ওই সময় তাকে ট্রান্সফার দেওয়া হয় মুম্বাইয়ের মধ্যে। মুম্বাইতে যাওয়ার পরে সে এমন একটা বন্দরে কাছাকাছি পোস্টিং হয় এবং বন্দরে তার দায়িত্ব আসে এবং বন্দরের কিছু সামানে সে যখন 420 করে শুরু করে সেটা চোখে পড়ে কিছু বড় কর্মকর্তাদের এবং সে তখন ডিসাইড করে এয়ারফোর্স থেকে লিভ নেবে। তো যখন এয়ারফোর্স থেকে লিভ নিয়ে এসে গেল তখন সে নাটক করলো, সে সুসাইড করেছে। তো সুসাইডের এই যে মৃত্যুটা সাজানোর জন্য সে কতটা কাহিনী করেছে সেটা আসলে আপনার তো সবাই বিশ্বাস করেছে। সুকুমার কুরু মানে গোপী কৃষ্ণ, যে প্রথম নাম ছিল তার গোপী কৃষ্ণ, সরি, তো গোপী কৃষ্ণ মারা গেছে এয়ারফোর্সের মধ্যে। তো তখন তার নামে কোনো ইনভেস্টিগেশন হয় না, সে পালিয়ে চলে যায় মিডল ইস্ট একটা দেশে, তার ওয়াইফ এবং বাচ্চাদের নিয়ে হ্যাপি একটা লাইভ লিড করছিল। ওইখানে তার সাথে একজন অ্যারাবিয়ানের আপনার পরিচিত হয়, যেখানে গোল্ডের ব্যবসা করে এবং তার প্রথম বই আপনার কী বলে যে তার যখন বিশ্বাস অর্জন করে, বিশ্বাস অর্জন করার পরে গোল্ডের গোল্ডের যে বিজনেসটা তা একটা আদান প্রদান করতে সাহায্য করে আরবকে। তো একটা সময় একটা চালান দিল, দ্বিতীয় সময় যে $3 মিলিয়ন যে অর্ডারটা সে তার আরবাবকে দেয় না, সে কোথায় চলে যায় ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে যাওয়ার পরে সে প্ল্যান করে সে তার মতো দেখতে হুবহু একটা বড়ি হাসপাতাল থেকে নেবে এবং নিয়ে তার গাড়িটা শহর জ্বালিয়ে একটা রাস্তার পাশে ফেলে দেবে। ফেলে দেওয়ার পরে সে সবাই জানবে সুকুমার কুরু মানে গোপী কৃষ্ণ মারা গেছে। সে আবার ওইখানে গিয়ে আপনার কি বলে যে আরবে গিয়ে তার নাম রেখেছে সুধুকার কুরুপ, সুভাকর কুরুপ, সরি। এখন সে যখন ওই প্ল্যানকে করে, প্ল্যানটাকে আরও ফুলফিল করতে পারবে, তো ফুলফিল করতে পারলেও সে কি বাঁচতে পারবে পুলিশের কাছ থেকে, এ নিয়ে এগুলোকে গল্প। এই মুভির গল্প আপনাকে ভাবাবে সাসপেন্সেবল দিয়ে ভরপুর আর দুলকার সালমানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিং বলতে পারেন। এই মুভির মধ্যে সে তার লাইফের সেরাটা দিয়েছে, এই মুভির মধ্যে সেই 4-5টা লোক চেঞ্জ করে এই মুভিটার মধ্যে। তো আমার তো বেশ এনজয় করেছি, বিশেষ করে সাপোর্টিং কাস্ট এবং যে পুলিশের রোলটা প্লে করেছে সে বেশ ভালো করেছে এবং সুকুমার গ্রুপ যে রোলটা প্লে করেছে অনেক পারফেক্টলি স্মুথলি সে প্লে করতে পেরেছে দুলকার সালমান। আপনার কী মনে হয়? আপনি যদি দেখে থাকেন মুভিটি আপনার ওপিনিয়ন শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। চলছে আপনার টিকিট সিনেমা হলে যান এবং এনজয় করুন সুকুমার গ্রুপ। তো যারা যা দেখেন তাদের ওপিনিয়ন শেয়ার করুন। এই মুভিটার মধ্যে গান রয়েছে, গানগুলো বেশ ভালো, বিজিএম বেশ ভালো, লোকেশন মানে অনেকগুলো জায়গা যখন সে জার্নি করছে তার বিভিন্ন লোক, যখন ক্লাইম্যাক্সে সে ওইখান থেকে পালিয়ে যাচ্ছে তাকে তার লাস্ট নেম ছিল আলেকজান্ডার, তো ওইখানে তার আলেকজান্ডারকে যখন আরবাব ধরতে আসছে সে কি আদৌ ধরতে পারবে? আদৌ এখনও তাকে ধরতে পারেনি, হয়তো তার পার্ট টু আসতে পারে মুভিটার। তো যারা যা দেখেছে মুভিটা আপনার শেয়ার করুন, কমেন্ট সেকশনে, ভিডিও ভালো অবশ্যই লাইক করুন, ডিসক্রাইব করুন, সাথে থাকুন। গুড বাই, টেক কেয়ার, টাটা।